এবং ইভেন এটা আসতে পারে তোমার পেজ নাম্বার যাও 70, হ্যাঁ পেজ নাম্বার 70, এখানে আমি বলতে পারি কাউন্টার লেন্থ, হ্যাঁ দ্য মনোমার সাইজ ইজ অ্যাপ্রক্সিমেটলি 0.1 ন্যানোমিটার, হ্যাঁ এটা 0.1 ন্যানোমিটার, এটা কন্টার লেন্থ ইজ অ্যাকচুয়ালি মানে কন্টার লেন্থ ইজ 10 to 10 ন্যানোমিটার টু 1 ন্যানোমিটার লেখা লেখা আছে পেজ নাম্বার 70 তে, হ্যাঁ পেজ নাম্বার 70 তে 10 ন্যানোমিটার টু 1 মিটার এরকম হতে পারে। তো এই যে এখানে বলে দিতে পারে আরো ডিফারেন্ট ডিফারেন্স দিয়ে, আইডিয়াল চেইন কি, আইডিয়াল চেইন মানে হচ্ছে জিরো স্মলার দেন আর স্মলার দেন এনএল, হ্যাঁ এটা বলে দেয়া থাকতে পারে। তো এই যে অবস্থা এটা থাকতে পারে পরীক্ষা এরকম করে। তো এই মানে হচ্ছে তোমাদের এরকম ফরমেশন থাকলে এখানে তিন সেট কোশ্চেন আর কি এমসিকিউ থাকবে, তিন সেট শর্ট কোশ্চেন থাকলে থাকতে পারে যে নো রেস্ট্রিকশন বন্ড অ্যাঙ্গেল অনুযায়ী আর স্কোয়ার টু দা পাওয়ার হাফ ইকুয়াল টু রুট ওভার এন এল, এটা প্রমাণ করো। তাহলে এখানে কয়টা হলো, একটা দুইটা কনফার্মেশন আর ক্যারেক্টারিস্টিক রেশিও কি বলে দিলাম। প্রমাণটা কি আসবে, ক্যারেক্টারিস্টিক রেশিও আসতে পারে। হ্যাঁ এই তো হয়ে গেল, তাহলে চ্যাপ্টার 3 শেষ। এবার আসি চ্যাপ্টার 4, এখান থেকে তিন সেট কোশ্চেন আসবে, আমি এটা বলেছি। তিন সেট কোশ্চেন আসলে এখানে বলা হতে পারে যে চেইন গ্রোথ পলিমারাইজেশনের ক্ষেত্রে যে কি 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 ফ্যাক্টর কয়টা, কি ফ্যাক্টর 1, 2, 3 এখানে আসলে তার কি ফ্যাক্টর আছে পেজ নাম্বার 80 তে, যে দেখো কি ফ্যাক্টরস অফ চেইন গ্রোথ পলিমারাইজেশন ইজ 2 মনোমার্স আর ইনিশিয়েটর, এই দুইটা ইম্পর্টেন্ট। তাহলে এখানে আমি যদি সংখ্যা বাড়িয়ে কমিয়ে দেওয়া হয় তোমাকে এখানে 2 দিতে হবে। টাইপস অফ চেইন গ্রোথ পলিমারাইজেশন কয়টা আমি বলে দিলাম এখানে 1, 2, 3, 4, তুমি এখানে 4 এ ক্লিক করতে হবে, কারণ হচ্ছে টাইপস হচ্ছে 4টা, ফ্রি রেডিক্যাল, আয়নিক, রিং ওপেনিং, পোটেনশিয়াল, এখানে এরকম 3টা কোশ্চেন হয়ে গেল। এরপর রয়েছে টাইপস অফ ইনিশিয়েটর, আমি বললাম যে এ বিপিও আর এইবিএন, এআইবিএন এটা কোন ধরনের ইনিশিয়েটর, তুমি বলে দিবা থার্মাল ইনিশিয়েটর, হ্যাঁ আমি এখানে লিখে দিলাম থার্মাল রেডক্স ফটোকেমিক্যাল ইনিশিয়েটর, তুমি এখন কোনটার মধ্যে ক্লিক করবো, থার্মাল ইনিশিয়েটর, এ তো হয়ে গেল। তাহলে কয়টা হলো, এখানে 3টা কোশ্চেন হয়ে গেছে। আর শর্ট কোশ্চেন হিসাবে আমরা যেটা করতে পারি এখানে মেকানিজম, মেকানিজম একটা শর্ট শর্ট মেকানিজম দিয়ে দিতে পারি, যে মেকানিজম ফ্রি রেডিক্যাল পলিমারাইজেশন, এখানে একটা কোশ্চেন। এরপরে এখানে বলা হতে পারে চেইন গ্রোথের এলডিপি আর এইচডিপি এর মধ্যে পার্থক্য কি, এটা দুইটা কোশ্চেন। আর একটা কোশ্চেন আসতে পারে যে রিটার্ডার কি আর ইনহিবিটর এর মধ্যে পার্থক্য কি, বাস হয়ে গেল 3টা কোশ্চেন। এই চ্যাপ্টার শেষ, চেইন গ্রোথ পলিমারাইজেশন। এবারে আসি স্টেপ গ্রোথ পলিমারাইজেশন, এখানেও 3 সেট কোশ্চেন আসতে পারে, 3 সেট কোশ্চেন আসবে। যেমন শর্ট কোশ্চেনে যদি থাকে স্টেপ গ্রোথ চেইন গ্রোথ এর মধ্যে পার্থক্য কি, এখানে 3টা 5টার মধ্যে তুমি কমপ্লিট করবা, যেহেতু টাইমের একটা সময় আছে, সময়ের বিষয় আছে। এরপর বলা হতে পারে যে ক্লাসিফিকেশন অফ স্টেপ গ্রোথ পলিমারাইজেশন, হ্যাঁ এ বি পলি কন্ডেনসেশন, পলি এডিশন, এটা এটা ধরনের কোশ্চেন আসতে পারে। বা আমি বলে দিতে পারি যে যদি এরকম হয় যে এক্সটেন্ট অফ রিয়াকশন এই যে এন ইকুয়াল টু ডিপি ইকুয়াল টু যে এন, এরকম কোশ্চেন আছে না, ডিপি ইকুয়াল টু 1/(1-p), হ্যাঁ এটা পি যা বলে পেজ 120, পেজ 120, হ্যাঁ রিলেশনশিপ আসতে পারে পরীক্ষায়, এটা শর্ট করে কোশ্চেন থাকতে পারে। আবার এখানে ম্যাথমেটিক্স একটা দিয়ে দিতে পারি যে 2% ইম্পিউরিটি হলে 98% কনভার্সনের জন্য ডিপি কত, বাস হয়ে গেল 25, 26, 27, 28, তখন তুমি 25 এ ক্লিক করতে হবে। পেজ নাম্বার 120 দেখো ডিপি, এরপর পলি ডিসপার্সিটি আর মনো ডিসপার্সিটির মধ্যে পার্থক্য কি, পরীক্ষায় শর্ট কোশ্চেন আকারে থাকতে পারে। এখানে ম্যাথমেটিক্স থাকতে পারে, পেজ নাম্বার 125 লেখো এম নট ইকুয়াল টু C6H11, এন ও ইকুয়াল টু 113, পি ইকুয়াল টু 0.995, পিডিআই কত, বাস হয়ে গেল 1.995, এখানে আমি দিয়ে দিলাম আরো। তাহলে এখানে 3টা কোশ্চেন আসলো, ঠিক আছে। পেজ নাম্বারটা কত বলছিলেন, 125, এগুলো হচ্ছে পেজ নাম্বার 125।
ঠিক আছে, এই এই হলো তোমাদের মানে স্টেপলেস পলিমারাইজেশনটা। মলিকুলার ওয়েট অফ পলিমার্স এ যাও, মলিকুলার ওয়েট অফ পলিমার্স থেকে শর্ট কোশ্চেন, এখানে ব্রড কোশ্চেন কিছুই থাকবে না। এখানে থাকতে পারে যে নাম্বার এভারেজ অফ মলিকুলার ওয়েট আর ওয়েট এভারেজ অফ মলিকুলার ওয়েট, হ্যাঁ এটার যে রিলেশন, এটা একটা যে কোনো একটা রিলেশন তোমাকে দেখাতে হতে পারে এক্সপ্রেশন, হ্যাঁ একটা, কারণ এখানে তিন মার্ক, তো এখানে ফুল মার্ক থাকবে না, তিন মার্ক থাকলে ওই একটা অংশ আমি বলতে পারি যে ডেরাইভ দ্য ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন অফ নাম্বার এভারেজ অফ মলিকুলার ওয়েট, বাস তোমার এখন এই নাম্বার এভারেজ অফ মলিকুলার ওয়েটটা এক্সপ্রেস করতে হবে বা ওয়েট এভারেজ অফ মলিকুলার ওয়েট, এক নাম্বার কোশ্চেন। এরপর হচ্ছে ইন্ডেক্স অফ পলিডিসপারসিভিটি, পিডিআই কি বলে দিলাম, দুইটা কোশ্চেন হয়ে গেল, আর তিন নাম্বার একটা ম্যাথমেটিক্স দিয়ে দিলাম, এই তো তিনটা কোশ্চেন এই মলিকুলার ওয়েট অফ পলিমার্স থেকে শর্ট কোশ্চেন হিসাবে পাবা। আর এখানে ম্যাথমেটিক্স যে এমসিকিউ যদি থাকে, এমসিকিউ তে এরকম থাকতে পারে যে একটা দুইটা ম্যাথ দিয়ে দিলাম, হ্যাঁ দুইটা ম্যাথ এদের কোশ্চেনের সাথে তোমাকে ম্যাথের অ্যান্সারও থাকবে, তুমি ওখানে ক্লিক করতে হবে। আবার এরকম থাকতে পারে যে আমরা ডিটারমিনেশন অফ মলিকুলার ওয়েট, একটা যদি শর্ট কোশ্চেন থাকে বা ইয়া থাকে আর কি এমসিকিউ, বললাম যে ফাংশনাল ফ্র্যাকশনাল মেথড জেপিসি মিনিংস কি, একটা বলা থাকলো জেল পারমিউটেশন ক্রোমাটোগ্রাফি, বা যে আমরা যে নাম্বার এভারেজ ওয়েট এভারেজ এবং হচ্ছে সব ভিসকোসিটি এভারেজ সব মেজার করার জন্য কোন মেথডটা ইউজ করে থাকি, এখানে বলা থাকলো জেল পারমিউটেশন, এন গ্রুপ বা আল্ট্রা সেন্ট্রিফিকেশন বা এমডি মালডিটফ, তুমি কোনটা দিবা, জেল পারমিউটেশন ক্রোমাটোগ্রাফি, এই তো তিনটা কোশ্চেন হয়ে গেল। এই যে এইভাবে তোমাদের এই তিন তিন করে প্রতিটা চ্যাপ্টার থেকে তিন সেট করে কোশ্চেন থাকবে, মানে তিনটা করে কোশ্চেন থাকবে, এমসিকিউ থাকবে আর শর্ট কোশ্চেনও থাকবে। এই হলো আমাদের সিলেবাস স্যার। লাস্টেরটা কি বললেন, ওই যে জিপিসি ওইটাই আবার একটু বললেন। জিপিসি যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে আমরা বললাম যে নাম্বার এভারেজ ওয়েট এভারেজ এবং ভিসকোসিটি এভারেজ, হ্যাঁ সব মলিকুলার ওয়েট মেজার করার জন্য কোন মেথডটা ইউজ করা হয়, হ্যাঁ সব মেজারমেন্টই মেথডই সে মানে হচ্ছে অ্যাপ্লিকেবল, সব মেথডই সব মেজারমেন্টই করা সম্ভব, সেরকম হলো কোন কোন মেথড, একটা হলো মাল্টিটফ, একটা হলো অ্যাবসলিউট মেথড, আরেকটা বললাম জেল পারমিউটেশন ক্রোমাটোগ্রাফি, এরকম চারটা, অথবা ডিতে বললাম নান, তখন তোমাকে দিতে হবে কোনটা, জেল পারমিউটেশন ক্রোমাটোগ্রাফির মধ্যে ক্লিক। এই এই যে অবস্থা, এইরকম করে 318 করে তোমাদের 18 মার্কের অ্যান্সার দিবে, কোশ্চেন করবো এই কোশ্চেন অ্যান্সার দিতে হবে। আমার মনে হয় যেগুলো বলেছি এখানে যা শুনেছো যারা, তারা এখানে 18-তে 18 পাওয়া সম্ভব। আর পরের আরেক যে পার্ট বি, সে কি করবে আই ডোন্ট নো, হ্যাঁ এখন করে কোনো কোশ্চেন আছে কিনা বলো, আমার কোশ্চেন শেষ। হ্যালো স্যার, পরে কোশ্চেন টুটা স্যার বুঝতে পাইনি ভালো করে, বলতে পারি একটু বলে ভালো, হ্যাঁ যারা শুনেছে তাদের কাছে শুনে নিবা। আচ্ছা আর কি বলো, কোনো কোশ্চেন বলো, মানে যেটা তুমি ইয়া করতে পারো নি। আমরা তাহলে পরীক্ষার প্রিপারেশনের সময় আপনি যে টপিক গুলো বলেছেন মূলত ওইগুলোর উপরে বেশি ফোকাস করবো, তাই তো? বেশি ফোকাস করবো, রাইট রাইট। এখানে মডারেশন হবে, মডারেশনের জন্য কিন্তু মডারেশন খুব একটা বেশি কতখানি করবে আই ডোন্ট নো, কারণ আমরা কোশ্চেন জমা দিব, সেই কোশ্চেনের আলোকে তারা হচ্ছে মডারেশন করে জমা দিবে, মানে আরেকজন টিচারও তো মডারেশন হবে। তো এখন আমরা অ্যাকচুয়ালি প্রিন্সিপালি 18টা কোশ্চেন জমা দিব না, 36টা কোশ্চেন জমা দিব, এটা আসলে আমাদেরকে দেখি আমি আবার ফোন দিয়ে আমার কথা শুনতে হবে, হ্যাঁ কয়টা কোশ্চেন জমা দিব, নাকি আমি পার্ট এ এবং পার্ট বি দুইটারই কোশ্চেন করব, তারা ওইখান থেকে, হ্যাঁ এটা মানে হচ্ছে শুনতে হবে আমাকে, আমি অ্যাকচুয়ালি জানি না যে এটা দুই সেটিং অ্যাকচুয়ালি, যে আমি মানে হচ্ছে যতদূর জানি আমি বিদেশে যখন পড়াশোনা করতাম এখানে মানে হচ্ছে সিস্টেমটা ছিল এরকম যে টিচারই সবকিছু করতো, টিচারই ক্লাসরুমে পরীক্ষার জন্য ব্যবস্থা করতো এবং টিচারই সবকিছু করতো, এখানে এখানে অন্য কোনো কিছু ইনভলভ থাকতো না, অন্য কিন্তু এখানে আর কি বুটেক্সে দেখলাম যে সব লোকজন ইনভলভ করে ফেলছে এই প্রসেসের মধ্যে। এখন প্রসেসে আমি ফার্স্টে কোশ্চেন সেটার, আমাকে কোশ্চেন জমা দিতে হবে একজনের কাছে, সে মডারেশন করবে, তার কাছ থেকে আবার যাবে হচ্ছে ব্যাচ কোঅর্ডিনেটরের কাছে, ব্যাচ কোঅর্ডিনেটর সেটারে আবার তোমাদের কাছে পাঠাবে, তোমাদের খাতা আপলোড করবা, সমস্ত কিছু ব্যাচ কোঅর্ডিনেটরে জানাবে, কোনো প্রবলেম হলে হেডরে জানাবে, তারপর আবার খাতাটা আমার কাছে আসবে, মানে এটা সবার মানে হচ্ছে ইনভলভ করছে আর কি প্রসেসটার মধ্যে, এখন সবাই ইনভলভ করে এখন আসলে কত প্রবলেমটা মানে ক্রিয়েট হয় কিনা সেটাই হচ্ছে সন্দেহের বিষয়।
যাই হোক, প্রসেস যেটা কমপ্লিট করে তারা হচ্ছে যেটা ডিসিশন নিয়েছে সেই ডিসিশন অনুযায়ী আমাদের চলতে হবে। তো এই প্রসেসটা আর কি অনেক মানে কমপ্লেক্স হয়ে গেছে, এটা সহজ সিম্পল ছিল আর কি। মানে আমি তোমাদের আমাকে দিতে আমি মার্ক তোমার সিম্পল, কিন্তু এই প্রসেসটা এমন ভাবে মানে হচ্ছে কমপ্লেক্স তৈরি হয়েছে, কমপ্লেক্স মেকানিজম তৈরি করে ফেলছে। এটা আমি দেবো ওদেরকে, ওরা দেখবে তোমাদেরকে, তারপর ওদের কাছ থেকে নিয়েছে আর কি প্রসেস। তো আমার মনে হয় তোমাদের এখানে সুবিধা হয়েছে যে তোমাদের আসলে যদি রিটেন এক্সাম হতো এত মার্ক উঠানো সম্ভব হতো না। এখন যেহেতু এমসিকিউ সিস্টেম, তোমরা একটু মানে ভালো পড়াশোনা করলে এখানে 36-32-72 মার্ক পেতে পারো আর কি সহজেই। এখানে অনেকেই এ প্লাস পাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু যদি কেউ একটু মানে হচ্ছে মনে করে যে হ্যাঁ সহজ, খুবই সহজ হবে, হ্যাঁ একটু মানে পড়াশোনা কম করে, তাহলে সেক্ষেত্রে তার জন্য ডিফিকাল্ট হতেও পারে এ আর কি। আরেকটা বিষয় হলো এখানে তোমাদের ইন্টারনেটটা নিরবিচ্ছিন্ন থাকতে হবে, এইটা কারেন্ট যেন না যায়, হটস্পট টটস্পট সেগুলো রেডি রাখবে। হ্যাঁ, কোনোভাবে যেন আবার সেকেন্ড টাইম পরীক্ষা দিতে না হয়, হ্যাঁ এটা মনে রাখতে হবে। কারণ সেকেন্ড টাইম পরীক্ষা দিলে সেক্ষেত্রে কিন্তু মার্ক তোমার বিয়ের চেয়ে বেশি আসবে না, এটা মনে রেখো। এবং এই পরীক্ষার সিস্টেম গুলো এরকম, তোমাকে যদি কারেন্ট চলে যায় সেক্ষেত্রে ডাটা ইউজ করতে হবে, মোবাইল ডাটা, ওয়াইফাই যদি না থাকে। তো এইগুলো রেডি টেডি রেখে, সবকিছু রেডি রেখে পরীক্ষায় বসতে হবে, কারণ টাইমের বিষয় আছে। 30 মিনিটের মধ্যে এমসিকিউ, একবারে টাইম ফিক্স করা থাকবে 30 মিনিটের মধ্যে, এরপরে খাতা তুমি আর অ্যান্সার দিতে পারবো না আরকি, এমসিকিউ তোমার সামনে থেকে চলে যাবে আরকি। লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্ক 30 মিনিটের মধ্যেই বরাদ্দ থাকবে, 30 মিনিট পরে 1 মিনিটও তুমি বেশি পাবে না। হ্যাঁ, এটা একটা বিষয়। আর 2 নম্বর বিষয় হলো খাতার ক্ষেত্রে যেটা আপলোডের বিষয়, সেটা হলো তোমার ওই শর্ট কোশ্চেন যেগুলা, সেগুলা তোমাকে 36 মার্কে অ্যান্সার করতে হবে, খাতায় লিখে আপলোড করতে হবে। এই জন্য আপলোড করার জন্য হয়তো 5-10 মিনিট বেশি দেওয়া হতে পারে। তো এই জিনিসগুলো তোমাকে ইয়া করতে হবে। আবার অনেক সময় আপলোড নিতেও সময় নেয়, হ্যাঁ এটা অনেক ফ্যাক্টর। সেজন্য আগে থেকে রেডি হবে এবং প্র্যাকটিস করে নিবা যে এভাবে এভাবে করতে হয়, কেউ মানে হচ্ছে প্র্যাকটিস করতে হবে তোমাদেরকে। আমি অবশ্য ফেব্রিকের স্টুডেন্টদেরকে একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম, ওরা অনেকেই জমা দিয়েছে এবং আমার মনে হয় তাদের প্র্যাকটিসটা হয়েছে, আপলোড ইয়া করছে, তারা আপলোড করে দিছে এবং আমার কাছে আসছে। তোমাদের অনেকেরই আমি করতে পারিনি, যেহেতু তোমাদের রিভিউ ক্লাসটা অত মানে হচ্ছে লেংদি করা সম্ভব হয়নি, হ্যাঁ চলে আসছিল। তো এখন আমার মনে হয় তোমরা নিজেরা নিজেরা প্র্যাকটিস করতে পারো। ইভেন ইউটিউব দেখেও অনেক প্র্যাকটিস করা যায়, ইউটিউব দেখে দেখে অনেক কিছু শেখা যায়, যে তুমি গুগল ক্লাসরুমে কিভাবে পরীক্ষাকে দিবে, অ্যাসাইনমেন্ট কিভাবে জমা দিবে, এগুলো ইউটিউবে আছে। তোমাদের মধ্যে কেউ যদি সেটা না বুঝে থাকো তাহলে ইউটিউবে তোমরা দেখে এটা শিখে নিবে এবং নিজেরা প্র্যাকটিস করবে, যাতে আপলোড করতে প্রবলেম না। স্যার আমরা আপলোড কি গুগল ক্লাসরুমে করব না সে তোমাদেরকে লিঙ্ক দিবে আমার, যে আমি কোশ্চেন করার পর তারা তোমার কাছ থেকে তারা নিবে, তোমার আমার যে কাছ থেকে কোশ্চেনটা নিয়ে তারপর তারা তোমাদেরকে সেটা সাপ্লাই করবে। এটা তো প্রসেসটা আমি তো বললাম, এটা একটা কমপ্লেক্স প্রসেস হয়েছে আর কি। এবং তারা তুমি ওইখানে করে তারপর খাতা জমা দেওয়ার পর তারা আমাকে সেই খাতা দিলে, সেগুলো তো আমি অ্যান্সার ওর মধ্যে অ্যান্সার কি দেয়াই থাকবে, তুমি সাবমিট করার সাথে সাথে কত মার্ক পেয়েছো সেটা তুমি দেখতে পারবা। অতএব এটা খুব একটা সমস্যা না, এটা আমার কাছে এক্সেল শিটও চলে আসবে আর কি, সহজ। অন্য পার্টটা তাহলে যদি আপনি মানে প্রশ্ন করেন আর কি, তাহলে কি স্যার এখান থেকে 3টা কোশ্চেন আসতে পারে পলিমারাইজেশন টেকনিক থেকে, ক্রিস্টালাইজেশন অফ পলিমার্স এখান থেকে 3টা কোশ্চেন আসবে। হ্যাঁ, ক্রিস্টালাইজেশন অফ পলিমার্স পেজ নাম্বার 188-189 এদিকে তোমরা কোশ্চেন পাবে, এটা আছে হচ্ছে। এবং থার্মাল বিহেভিয়ার অফ পলিমার পেজ নাম্বার 203, থার্মাল বিহেভিয়ার অফ পলিমার্স। হ্যাঁ, এখান থেকে তোমাদের 3টা কোশ্চেন আসবে। তাহলে কটা হলো, 3 চ্যাপ্টার হলো,
পলিমার রিয়াকশন থেকে এক সেট কোশ্চেন আসতে পারে, পলিমার ব্লেন্ডস, দেখো পলিমার ব্লেন্ডস আছে, হ্যাঁ পেজ নাম্বার 224, সেখান থেকে তিন সেট, পলিমার রিয়াকশন থেকে তিন সেট, হ্যাঁ এবং পলিমার ডিগ্রেডেশন থেকে তিন সেট, এই তো টোটাল ছয়টা হলো না, দেখো তো কয়টা হলো চ্যাপ্টার, কয়টা হলো, পাঁচটা না ছয়টা, আমাকে তো আমি কোন কোশ্চেনের ইয়ে পাইনি, তো সেজন্য আমি জানি না আমাকে কত মার্কের কোশ্চেন করতে হবে, আমাকে চিঠি দিবে তারা, তারপর আমি আসলে জানতে পারবো যে আসলে কত মার্কের কোশ্চেন করতে হবে আমাকে। আমার পাঠ থেকে এখন অন্য টিচার, এখন মানে আসলে আমি তো অন্য টিচারের খাতা দেখতে পারবো না, তো সেক্ষেত্রে তোমাদেরকে অন্য টিচারকে কনভিন্স করে নিতে হবে মার্ক, তো সেক্ষেত্রে তার সাথে তোমরা যোগাযোগ করতে পারো, আমি চাই তোমরা ভালো রেজাল্ট করো, আমি তো তোমাদের আসলে শুভাকাঙ্ক্ষী, এবং যেহেতু পোস্ট টিচার আমি চাই তোমাদের ভালো মার্ক পাও এবং ভালো কিছু করো, সেটা আমি সবসময় চাই। তো এখন তোমাদের উপর বিষয়টা থাকে যে তোমরা পড়াশোনা কতখানি করবে, হ্যাঁ এখানে যেহেতু সিস্টেম চেঞ্জ হলো তোমাকে একটু বুঝে শুনে পড়তে হবে, আগে এক সময় ছিল যে রিটেন এক্সাম হতো, রিটেন এক্সামে তোমরা অভ্যস্ত ছিল, এখন যেহেতু এমসিকিউ হয়েছে তোমাকে এটা ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে কোন ইয়াটা দিব আমি এমসিকিউটা, এটা আমাদের এক মার্ক করে থাকবে, যেহেতু এমসিকিউ আমি দিব আমি চিন্তা করে দিব যে ওইটার মধ্যে ক্লিক করবো কিনা, এবং সময় কিন্তু 30 মিনিট, এটা মনে রাখতে হবে তোমাকে, আবার একটা চিন্তা করতে সময় সময় যদি বাড়িয়ে দাও তাহলে সমস্যা, 36টা কোশ্চেনের অ্যান্সার তোমাকে 30 মিনিটে দিতে হবে, তাহলে তোমার পার মিনিট পার কত সেকেন্ড করে পড়ছে, কত মিনিট করে পড়তেছে সেটাও তোমাকে দেখতে হবে, হ্যাঁ কত সেকেন্ড করে পড়তেছে প্রতিটা কোশ্চেন, সেটা হিসাব করে তুমি ওইটা ইয়া করবা, এবং যেটা পারবে না সেটা পরে রেখে দিবা, সেটা হচ্ছে তুমি পরে করবা, আগে গুলো করে নিবা তারপরে তুমি করবা, হ্যাঁ এইভাবে তোমরা আর কি এটা করতে পারো এই বিষয়ে। আর এমসিকিউ একটা ভুল হলে কিন্তু ভুল হয়ে যাবে এক মান, আর এমসিকিউ তো যেহেতু অ্যান্সার কি থাকবে, তো সেক্ষেত্রে এমসিকিউর খাতা দেখা আমার সহজ, আমি তো খাতা ওইখানেই রেডি হয়ে যাবে খাতা, ওরাই মানে সিস্টেমই আমাকে বলে দিবে কত বেশ, আমি তো ওখানে আর হাত দিতে পারবো না, আমি হাত দিতে পারবো অ্যাসাইনমেন্টের খাতা দেখে, তখন সেখানে আমি হয়তো বা কাউকে মানে হচ্ছে যদি কম লেখে থাকে তারপরেও ভালো মার্ক দিতে পারি, কিন্তু এমসিকিউ তে সেটা সম্ভব না, এটা অলরেডি সিস্টেম আমাকে বলে দিবে যে এত বেশ। আমি কি বোঝাতে পারলাম তোমাদের? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা এখন তাহলে আমরা শেষ করতে পারি, যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমাদের ইয়াটা শেষ করতে পারি আমাদের সেশন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, ওকে স্যার, আসসালামু আলাইকুম।